Você deve almoçar. Assar. Quanto bate pra tu? Assalamu alaikum. How is everybody? Abba, ammu, tumra shobai bhalo acho? Ami tomader class e ashar age ami omiyo sir er sathe kotha bolechi je exercise tomader jeta 8 ebong 9 9 ta modhe omiyo sir koriyeche ebong 8 ta korabe azim sir ta amra tomader 8 time e tumra problem er kotha bolechile seta amon ei soptaher modhe pura ta solve hoye jabe আর তোমরা অনেকেই বলেছিলে চ্যাপ্টার 3 এর কথা যেটা অ্যারিথমেটিকের মেজারমেন্টের চ্যাপ্টারটা সেটা আমি আজকে দেখাবো তোমাদের মানে যে কোন থাকলে বলবে এবং আমি এই ক্লাসটা নেওয়ার পর এই রুমে আমি আধা ঘন্টা বসে থাকব মোবাইল নিয়ে যে ক্লাসটা বোঝার পরেও কারোর কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় প্লিজ গিভ মি এ কল আমাকে একটা কল দিবে বুঝিয়ে দিব যদি টেলিফোনে না হলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবে কল দিলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব আমি চাই যে আজকের পরে এই চ্যাপ্টার নিয়ে যেন আর কোনো রকম তোমাদের অসুবিধা না থাকে আর 9 অমিয় স্যার বললেন যে যে এক্সট্রা গুলো আছে সেগুলো তো উনি করিয়েছেনই তার বাইরেও উনি দুই একটা করিয়েছেন বাইরে এবং প্রয়োজনে এরপরে আমি আরেকটা ক্লাস নিব তারা দুজন নেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি 8-9 এর উপর আর একটা ক্লাস নিবে এবং ক্লাস নিয়ে তোমাদেরকে আবার সুযোগ দিব কারো যদি কোনো ই থাকে তবে এখন আমার যতটুকু মনে পড়ছে যে আমরা যখন ক্লাসগুলো শুরু করছিলাম যারা এখন বলছো যে তাদের প্রবলেম আছে আমি বেশিরভাগই দেখছি যে তারা আগে আমাদের এই ক্লাসগুলো করেনি যারা এই ক্লাসগুলো করেছে তাদের কিন্তু আমার জানা মতে তাদের কিন্তু এই প্রবলেমটা কম তাদের এই প্রবলেম নেই তো এই জন্য আমি বলছি যে তোমরা অবশ্যই তোমাদের ক্লাসমেটদের বলবে আর আমি যে গতদিনে যে অ্যাম্বাসেডর যাদেরকে বলেছি অ্যাম্বাসেডর যারা তারাও যেন একটু চেষ্টা করে তারাও যেন তাদের ক্লাসমেটদের বলে যে এটাই কিন্তু বিপদেই কিন্তু বন্ধুর পরিচয় তোমরা অবশ্যই চাবে যে তোমরা যেমন ভালো রেজাল্ট করবে তোমরা অবশ্যই যাও তোমরাও চাইবে যে তোমাদের তোমাদের বন্ধুরাও যাতে ভালো ভালো রেজাল্ট করে এই জন্য তোমরা তাদেরকেও বলবে এই ক্লাসগুলো করার জন্য থ্যাংক ইউ তার আগে তোমরা প্লিজ তোমরা রাইট ইউর নেম সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার যে মুজাব মুবাসিস তার ছবিটা একে চোখের সামনে ভাসে লোকেশ সাহা শহীদুল ইসলাম আজমাইন এসান আমাদের মুক্তি মিসের নিশাত লিয়াম আচ্ছা তোমার নাম বাবা লিয়াম ড্যান্সার কেন বাবা তোমার নামের সাথে এল আই এম লিয়াম ড্যান্সার হ্যাঁ আব্বু তোমার প্রকৃত নামটাই লেখো আচ্ছা আমার ছেলে মেয়েরা থ্যাংক ইউ মুশফিকা চৌধুরী আজওয়াদ বিন মাসুদ এমনি মেয়েরা আমাদের মেয়েরা স্যারও দেখতেছেন আমি তো কখন যে আমার সবাই আমরা সবাই কিন্তু ছাত্র আমি যে অন্য অন্যদের ক্লাস দেখি আমি এর আগে কালাম স্যারের ক্লাস দেখলাম তারপরে অমিয় স্যারের একটা ক্লাস দেখলাম আমাদের কমার্সের ফৌজিয়া মিসের একটা ক্লাস দেখলাম অনেকের ক্লাসে দেখলাম তবে দু একজন টিচার আছে যারা এখনও ডাস্টারের পরিবর্তে কাপড় ব্যবহার করেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা ডাস্টার ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা রিয়েল নেম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বাবা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তোমরা এই যে চ্যাপ্টার 3 কথা বলছো চ্যাপ্টার 3 তে কি প্রবলেম সেটা আগে কি আমাকে লিখে জানাবে এখানে আছে মেজারমেন্টের বিষয় যেমন এই যে আমাদের জানতে হবে যে 1 মাইল ইজ ইকুয়াল টু 1.61 কিলোমিটার আবার 1 কিলোমিটার ইকুয়াল টু কি হবে সম্ভবত ওদের 0.621 মাইল এই যে এই জিনিসগুলো যেমন 1 হেক্টর ইকুয়াল টু 2.47 একর আবার 1 স্কয়ার মাইল সমান কত একর এই যে এই
এই মেজারমেন্টগুলো এগুলো কিন্তু আমরা কিন্তু তোমাদের কিন্তু একের খাওয়াই দিতে পারবো না, হয়তো আমি একবারের জায়গায় পাঁচবার করে বলতে পারবো, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু তোমাদের নিজেদের একটু মেমোরাইজ করতে হবে। আমরা সেই আমাদের সময় তো বোধহয় চলিত নিয়মে হন্দর টন কত কিছু ছিল, আমরা সবেই যে আমরা তো তখন বাংলায় বলছি 12 ইঞ্চিতে 1 ফুট 3 ফুটে 1 গজ 1760 গজ 1 মাইল, সেই জিনিসগুলোই আছে কিন্তু এখনো। এখন আমাদের দুটা পদ্ধতি, আমরা একটা ব্রিটিশ পদ্ধতি এবং একটা ইন্টারন্যাশনাল পদ্ধতি, দুইটা পদ্ধতি এখন তোমাদের বইয়ে আছে। এরপরে যে অঙ্কগুলো আছে আমরা মাত্র দুটো অঙ্ক এখান থেকে একটু মনে রাখার মতো, যে একটা হলো যেমন এই যে গোল্ডের সাথে, গোল্ড হলো ওয়াটারের থেকে 9.3 টাইম হেভিয়ার, আর এয়ার হলো 0.00129 টাইম হেভিয়ার। এই দুটোর যে অঙ্ক আছে, আর বাকি অঙ্কগুলোতে তোমাদের হয়তো বলছে যে একটা রেক্টেঙ্গেলের ব্রেথ লেন্থ হলো ব্রেথের থেকে 3 টাইমস বা 1.5 টাইমস অথবা 4 টাইমস বললো, তাহলে আমরা যদি ব্রেথটাকে এক্স ধরি তাহলে লেন্থটা যদি 4 মানে 3 টাইমস হয় তাহলে 3x, তাহলে এরিয়া হলো 3x2। এখন সরাসরি এই 3x2 দেওয়া থাকবে হয়তো তোমাদের থাকবে, অথবা এটা না দিয়ে হয়তো স্কোয়ার মিটারে না দিয়ে তখন বললো যে তারা এই জমিতে ঘাস লাগাতে টোটাল একটা বিরাট একটা টাকা খরচ হয়েছে, এবং 25 স্কোয়ার ফিটে তা স্কোয়ার মিটার তারা বলেছে যে সাপোজ 10 টাকা করে খরচ হয়েছে, তখন আমরা যে টোটাল যত টাকা খরচ হয়েছে তাকে আমরা 25 স্কোয়ার মিটারে যেহেতু 10 টাকা দিয়ে ভাগ দিলেই কিন্তু আমরা তখন টোটাল যে এরিয়া সেটা আমরা স্কোয়ার মিটারে আমরা পেয়ে যাব। আমরা এটা পেয়ে যে এখন যদি তোমার যদি ব্রেথ যদি লেন্থ যদি ব্রেথের 3 টাইমস হয় তাহলে ব্রেথকে আমরা এক্স ধরবো, লেন্থকে আমরা 3x ধরবো, তাহলে আমাদের এরিয়া হবে 3x2, দেন আমরা লিখবো যে এরিয়া ইজ ইকুয়াল টু 3x2, দেন অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 3x2 ইজ ইকুয়াল টু আমাদের যত স্কোয়ার মিটার থাকে সেইটা আমরা লিখবো, তার থেকে আমরা এক্স বের করবো, 3x বের করবো। যদি রেক্টেঙ্গেল হয় আমরা পেরিমিটার বের করবো, পেরিমিটারের এরিয়া পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। আবার অনেক ক্ষেত্রে বলবে যে এই রেক্টেঙ্গেলের পেরিমিটার আবার একটা স্কোয়ারের পেরিমিটারের সমান। আমি এখন আজকে আমার সকালে 12:30 একটা ক্লাস ছিল 7-এর সাথে, সেটা 1:30 পৌনে 2 শেষ হওয়ার পরে আমি নামাজ কালাম এসে পরে আমি 3টা থেকে ঠিক তোমাদের পুরা বইটা আমি দেখলাম। আজকে ভাবলাম যে আমি আমার ছেলে মেয়েদের সাথে যেহেতু কথা বলবো পুরা বইতে কি আছে, এবং সেই সাথে আমার স্যার আমার একটা বিরাট উপকার করছে যে একটা টেস্ট পেপার মতো দিয়েছে ক্লাস 8-এ, যেখানে আমি সব বোর্ডের এই প্রশ্নগুলো আমি সব প্রশ্নগুলো দেখেছি, যে দেখলাম যে এই ঠিক এই দুটো অঙ্ক অথবা ওই কোনো জায়গায় 3 টাইমস লেন্থ অথবা 4 টাইমস, কোনো জায়গায় 1.5 টাইমস, কোনো জায়গায় 2 টাইমস এই দেওয়া আছে। এ থেকে তোমাদের পেরিমিটার বের করতে বলে অথবা এরিয়া বের করতে বলে। আবার দেখা গেল যে এই এরিয়ার মধ্যে যেটা তুমি এরিয়া পেলে তারা ছোট্ট ছোট্ট তাদের স্টোন দিয়ে তারা ই করবে, হয়তো স্টোনগুলো হয়তো স্কোয়ার সাইজের, হয়তো এক একটা স্টোন হলো 40 সেন্টিমিটার আর 80 সেন্টিমিটার স্কোয়ার, তখন আমরা প্রত্যেকটা স্টোনের আমরা এরিয়া বের করে তাহলে আমাদের টোটাল হাউ মেনি স্টোন লাগে আমরা সেটা বের করি। আবার কোনো কোনো ক্ষেত্রে এই স্টোনগুলোর দাম দেওয়া আছে সাপোজ 1000 টাকা বা 500 টাকা, তখন আবার তাকে আমরা 500 টাকা দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এই যে বললাম এর বাইরে কোনো অঙ্ক নেই। এখন তোমরা আমাকে বলো যে তোমাদের কোথায় কী প্রবলেম, তোমরা যে প্রবলেমগুলোর কথা বলবে আমি সেই প্রবলেমগুলোর সবগুলি করাবো। আর একটা ধরনের তোমাদের অঙ্ক আছে যে দেখা গেলো একটা রেক্টেঙ্গেল একটা ফিল্ড তার ঠিক মাঝখান দিয়ে দিয়ে দুইটা ক্রস সেকশন যেমন রোড গেল ঠিক এরকম, যে এরকম একেবারে মাঝখান দিয়ে এইখান দিয়ে এইটা যেমন লেন ঠিক আবার ঠিক এইখানে মাঝখানে ঠিক এইভাবে, এটা যদি আমাদের যদি আমাদের সাপোজ আমরা ধরলাম যে এটা আমরা 40 মিটার
আর এদিকে আমাদের থাকলো হলো 30 মিটার। হ্যাঁ, আর এখানে ধরো আমাদের এটা, আমরা এই যে এটা এটা আমাদের হয়তো বললো যে সাপোজ 1.5 বা আমাদের 2 মিটার বলে দিল, তার মানে এখানে আমাদের এটা 2 মিটার। হ্যাঁ, এখন বলে যে এই জাতীয় ক্ষেত্রে এই রোডের এরিয়া কত তারা চাইলো। আবার এটার পর এটাও তারা চাইতে পারে যে এই রোডে তারা ঘাস লাগাবে, ঘাস লাগাতে প্রতি স্কোয়ার মিটারে তাদের খরচ হচ্ছে হয়তো 50 টাকা 50 টাকা, তাহলে এই রোডটাতে শুধু এই রোডের উপরে ঘাস লাগাতে তাদের কত টাকা লাগবে। এই মোটামুটি অঙ্ক, আর এই অঙ্কগুলো কিন্তু আমি বলছি যে এটা আমরা দুইভাবে করতে পারি, যে আমরা প্রথমে এদের লেন্থের যে এরিয়া অ্যালং উইথ, মানে আমরা লেন্থের ক্ষেত্রে যেটা আমরা অ্যালং উইথ আমরা যেটা রোড যদি আমরা যদি বের করি, তাহলে আমরা বা 40-এর সাথে আমরা 2 মিটার দ্বারা মাল্টিপ্লাই করে যেটা হলো, আর ব্রেথের সাথে 30, ব্রেথের ক্ষেত্রে আমরা তখন এই টু, এই অঙ্কটা কিন্তু আমরা দুভাবে করতে পারি। যে প্রথম ক্ষেত্রে আমরা যেমন আমরা করতে পারি কি যে এই যে এই রোডটা এইটার যদি আমরা এরিয়া অ্যালং উইথ আমরা যদি বের করি, তাহলে 40 × 2 আমাদের 80 স্কোয়ার মিটার হলো। আর ব্রেথের ক্ষেত্রে এই রোডটা যদি আমরা এইখানে মনে করতাম, তাহলে কিন্তু আমাদের ব্রেথের ক্ষেত্রে তখন কিন্তু এই 30 থেকে আমাদের এই আমাদের কিন্তু এই 2 মিটার কিন্তু আমাদের বিয়োগ হতো, আমরা ই করে তারপরে ইন্টু আমরা এদের 2 মিটার যা মাল্টিপ্লাই করলে এটা আমাদের কি হতো 28 × 2 ইজ ইকুয়াল টু আমাদের 56 স্কোয়ার মিটার। আমরা এখন এই দুটি আমরা যদি অ্যাড করি, তাহলে 6 এত স্কোয়ার মিটার আমরা এভাবে আমরা বের করতে পারতাম, এভাবে আমাদের বইয়ে করা আছে। আর আমরা যদি এইভাবে যদি না করি, অন্যভাবে এটা আমরা করতে পারি, দুটো নিয়মই দেখায় যে দেখো যে এইখানে এই যে এই জায়গাটুকু এটা কিন্তু দেখো আমাদের লেন্থের সাথেও আছে, আমরা ব্রেথের সাথেও আছে। অতএব আমরা এটা আমরা এভাবেও করতে পারতাম যে এইখানে আমরা এই 40-এর সাথে আমরা 2 মাল্টিপ্লাই করে এটা হতো আমাদের 80, আর আমরা 30টাও যদি আমরা 30 ধরেই যদি আমরা করতাম, তাহলে 30 × 2 এটাতে হতো আমাদের 60, এখানে আমাদের হতো 140। এরপরে যেহেতু এইটা আমাদের 2 টাইমস হয়ে গেছে, আমরা 2 টাইমস একই রাস্তা তো আমরা তো দুবার করব না, তখন এটুকের এরিয়া আমরা কি হতো, হ্যাঁ এইটুকের এরিয়া হলো 2 × 2, এই যে যেটা ক্রস করছে যে জায়গাটুকু এইটুকের এরিয়া হতো আমাদের কত, এইটুকের এরিয়া হতো আমাদের 2 × 2 মানে 4 স্কোয়ার মিটার। অর্থাৎ এইখান থেকে আমরা যদি 4 স্কোয়ার মিটার যদি সাবট্রাক্ট করি, তাহলে এই যে আমার 136 স্কোয়ার মিটার। এটা এভাবে তোমরা করতে পারো, তোমাদের বইয়ে করা আছে এইভাবে, আর তোমরা কিন্তু এভাবে করতে পারো। আমার মনে হয় এভাবে করতে পারলে আরো বেশি ইজি, যে আমরা যা আছে সেটা ধরেই করলাম, যেহেতু এই এই জায়গাটা 2 টাইমস হয়েছে, অতএব একটা টাইমস আমরা বাদ দিলাম, যে 2 এই জায়গা ক্রস সেকশনটা 2 টাইমস আসছে, 2x আসছে, অতএব একটাকে আমরা বাদ দিব, কারণ একই রাস্তা তো আমরা দুইবার রান করব না, একটা রাস্তার উপর দিয়ে তো আমি না, আর আমরা তো একটা ফ্লাইওভার করছি না। হ্যাঁ, এই কারণে এভাবে করে। এখন আবার যদি বলে এই যে তোমার 136 হলো, বললো যে এইখানে তারা ঘাস লাগাবে, ঘাস লাগাতে গিয়ে পার স্কোয়ার মিটারে তোমার 20 টাকা লাগছে, তখন আমরা আবার কি করতাম, এই 136 স্কোয়ার মিটারকে আমরা এইখানে স্কোয়ার মিটার এটাকে আমরা 20 টাকা দ্বারা যদি মাল্টিপ্লাই করতাম, তাহলে কত হতো, এই যে এই এত টাকা আমাদের, এত টাকা আমাদের খরচ হতো। এই মোটামুটি এইখানে অঙ্ক। এরপরে যেটা আছে এর বাইরে কিন্তু এইখানে হিসাবটা কিন্তু অঙ্ক নয়, আমি দেখলাম সব বোর্ডের যে অঙ্কগুলো দেখলাম একেবারে 15 থেকে 18-19 পর্যন্ত আমি দেখলাম, আবারও আমি আমান স্যারের নাম উচ্চারণ করি যে সে, কারণ এখন তো এই লকডাউনের মধ্যে আমি তো তোমাদের সাথে পড়াশোনা শুরু করছি এই লকডাউনের মধ্যে, আগে হয়তো স্কুলে যেতাম শুক্র শনিবার, মাঝে মাঝে 2-1টা ক্লাসে হয়তো 10 মিনিটের জন্য যেতাম, সময় পেতাম না, কিন্তু এই লকডাউনের মধ্যে তো দোকানপাট সবই বন্ধ, ওই স্যারের কাছে বই ছিল দিয়ে আমাকে উপকার করছে। এই মোটামুটি এই চ্যাপ্টারগুলোর অঙ্ক। এখন বলো তো দেখি তোমরা তোমাদের প্রবলেম কী কী প্রবলেম আছে, তোমরা যা বলবে আমি সবগুলো সলভ করব, এবং সলভ করার পরও আমি এই রুমে আধা ঘন্টা বসে থাকবো, তার মধ্যে তোমরা ফোন করবে,
তারপরেও তোমরা রাতে, আমি সাধারণত 12টার আগে ঘুমাই না, তোমরা আমাকে ফোন করলে আমি তোমাদের কিন্তু আমি অনেক ধন্যবাদ দিব। যে এখানে আমার এমনও কিছু ছেলে মেয়ে আছে যে তোমরা নিশ্চয়ই যারা ক্লাস করছো তাদের মধ্যে রাত 1:45 আমাকে ফোন করেছে যে সে পিথাগোরাসের ফর্মুলাটা বুঝছে না। তার মা ফোন করে দেয়, আমি কে না রোজার মধ্যে আমি কে না আপা আমি জেগেই আছি। তারপর তাকে বুঝালাম, বোঝানোর পর আমি বললাম যে আম্মু তুমি, তোমাকে 10 মিনিট সময় দিলাম, তুমি আবার আমাকে ফোন করবে যে তুমি নিজে নিজে করবে, করে আমাকে দেখাবে বলবে। তারপর 10 মিনিট পরে মেয়েটা আবার ফোন করলো, তখন 1:00 বেজে গেছে রাত 1টা, বলে যে স্যার এখন বলছি, আমার খুবই ভালো লাগছে। এই যে একটা জিনিস জানার আগ্রহ, এইটা এই যার মধ্যে জানার আগ্রহ আছে সে অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে বলে আমি বিশ্বাস করি। এখন বলো তোমাদের কি প্রবলেম আছে? মোদের হাসান স্যার দেখছেন, খুবই ভালো কথা। আচ্ছা চ্যাপ্টার 8 প্লিজ। আচ্ছা চ্যাপ্টার 8টা এটা আজিম স্যারের করার কথা, আজকে যেহেতু শনিবার আজিম স্যার এ সপ্তাহের মধ্যেই করাবে। আমি 2 দিন আমি বলে দেব, 2টো ক্লাস নিয়ে, 1টা ক্লাস নিয়ে তাড়াহুড়া না করে 2টো ক্লাস নিয়ে এটা চ্যাপ্টার 8টা করিয়ে দিবে আজিম স্যার, আর চ্যাপ্টার 9টা করিয়ে দিবে অমিয় স্যার। তারপরে আবার আমি তোমাদের যেটা করবো ওইটার উপরে আমি তোমাদের শর্ট টেপ পরীক্ষা নিব, এবং তোমাদের যেটা প্রবলেম থাকবে সেটা আবার আমি দেখাই দিব। এরপরে ও গ্রাফ পেপারটা, বাবা রে গ্রাফ পেপারটা তো আমার কাছেই আছে, কিন্তু আমি তো গ্রাফে দেখাতে পারছি না বাবা। গ্রাফ পেপারটা তো এটা এমন একটা, তোমরা এত কঠিন জিনিস তোমরা পারো, তোমাদের আমি 9-10 বই থেকে অঙ্ক দিই সেইটা তোমরা পারো, আর এই গ্রাফ পেপার এটা দেখাতে ইট উইল টেক ম্যাক্সিমাম 5 মিনিটস। আমি তোমাদেরকে দেখাই দিব এটা একেবারে। আমি তারপরে আমি যদি বলে এখনই আমি কিন্তু দেখাই দিতে পারি, একটা যেহেতু এগুলো এত ছোট ছোট ক্ষুদ্র, এটা আমি তোমাদের স্কুল খুলুক, খোলার পর আমি দেখাই দিব, অথবা তোমাদের বলবো তোমরা বইয়ে যাও, তারপরে আমি একটা একটা করে বলি যে এই লাইনের পর এই লাইন আছে, তোমরা দেখতে আমাদের গ্রাফ পেপারটা আমরা দেখিয়ে দিব, অসুবিধা হবে না বাবা। আমি দেখো তোমাদের দেখানোর জন্য এতগুলো গ্রাফ পেপার আমি স্কুল থেকে এনে রাখছি। আর বলো দেখি যে তোমাদের কি কি প্রবলেম আছে, প্রবলেম না থাকলে আমি তাইলে এখনই যাই। আর কি বলো বলো, না থাকলে আমি তাইলে অঙ্কে যাই, আমি তোমাদের তাইলে কিছু শিখিয়ে করাই, কিছু MCQ করাই আমি যেগুলো। আচ্ছা আচ্ছা, আরেকটাকে দেখলাম যে স্যার জিওমেট্রি কমপ্লিট রিভিশন চাই। অফকোর্স বাবা, জিওমেট্রিটা আমরা কমপ্লিট তোমাদের রিভিশন করাবো, আবার অবশ্যই করাবো। তাইলে আমরা এই যে এখন তো আজকে হলো জুন মাসের 13 তারিখ, তোমাদের পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা, যদি অন্য কিছু না হলে নভেম্বর, এবার হয়তো নভেম্বরের জায়গা হয়তো আরো পরে হবে। তা আমরা এই সময় কি করব, তোমরা যেখানে যেটা বলবে যে এটা রিভিশন, আমরা সেটাই রিভিশন করাবো তোমাদেরকে, কোনো প্রবলেম নাই বাবা। আব্বু স্কুল কবে খুলবে এটা তো আমরা বলতে পাই না বাবা, তোমরা দোয়া করো দেশ থেকে করোনা তাড়াতাড়ি চলে যাক, আমরা করোনা মুক্ত হই, তাহলে অফকোর্স তখন গভর্নমেন্ট স্কুল খুলে দিবে। আচ্ছা লিখছো উই হ্যাভ প্রবলেম অনলি ইন 8.1। আচ্ছা আমি এই ক্লাসের পরে আমি আজিম স্যারকে বলবো এ সপ্তাহে 2টো অথবা 3টা ক্লাস নিয়ে উনি এটা যাতে শেষ করে দেন, এবং তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তোমরা যে প্লিজ গিভ সাম CQ, ওকে দিচ্ছি। আচ্ছা CQ কিছু কি MCQ করাবো কয়েকটা, ওকে থ্যাংক ইউ। আর আমি আর একটা কাজ করতে পারি, এরপরে আমি যে CQ গুলো লিখি এই CQ গুলো তোমাদের আমি দেখি টাইপ করি, স্কুল থেকে টাইপ করিয়ে তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব, তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব যে যাতে তোমরা ওই গ্রুপ থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। আচ্ছা আগে আমি দেখি কিছু MCQ করিয়ে তারপর তোমাদেরকে আমি কিছু CQ করাবো, ওকে থ্যাংক ইউ।
কিছু আছে এত সহজ আমি বলে দিচ্ছি, যেমন আমি সবগুলোই বোর্ডের প্রশ্ন, হাউ মেনি মাইলস ইকুয়াল টু 1 কিলোমিটার, এটা তোমরা জানো 0.62, এই এত সহজগুলো। আবার 1 কাঠা ইকুয়াল টু 720 স্কোয়ার ফিট, 80 স্কোয়ার ইয়ার্ড, 67.89 স্কোয়ার মিটার, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা কারেক্ট অ্যান্সার হবে 1 এবং 2 যেটা। এই আচ্ছা এইবার আমি অন্যগুলো লিখি, অঙ্কগুলো লিখি বেশ, ওকে এর পরেরগুলো লিখি। আচ্ছা ভলিউমটা আমি সংক্ষেপে VOL দা লিখব, দেখো দ্য লেন্থ অফ এ সাইড অফ এ কিউবিক্যাল ট্যাঙ্ক ইজ 4 মিটার, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ট্যাঙ্ক ইন কিউবিক মিটার। দেখি আমার মনে হয় আমার লেখার আগে আমার আব্বু আম্মুদের হয়ে গেছে। সেই তো আমার লেখার আগে আমার ছেলে মেয়েরা অলরেডি আমি দেখছি, আমাদের হাশেম স্যারের একটা মন্তব্য দেখলাম আমার খুবই ভালো লেগেছে, সবাই আমরা সবাই যেন সুস্থ থাকি, আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আমরা সবাই যেন সুস্থ থাকি। এই তো আমার ছেলে মেয়েরা আমার লিখতে না দেরি আমার ছেলে মেয়েদের করতে তার থেকে আগেই হয়ে গেছে, সবার অ্যান্সারই দেখছি সি 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 সি, কারণ এটা তো কিউবিক, তো তাহলে 4 × 4 × 4 × 4 × 4 দ্যাট ইজ 64 কিউবিক মিটার। এই কিউবিক মিটারকে যদি কিউবিক সেন্টিমিটারে নিতে বলতো তাহলে আমরা কি করতাম, যদি আমরা যদি এই প্রশ্নটা এরকম থাকতো যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ট্যাঙ্ক ইন কিউবিক সেন্টিমিটার, তখন কিন্তু আমরা 100 × 100 × 100 দ্বারা আমরা মাল্টিপ্লাই করতাম, তার মানে তখন অ্যান্সার হতো 64000000 কিউবিক সেন্টিমিটার, এটাও কিন্তু দিতে পারতো। যদি এটা কিউবিক মিটার কিউবিক সেন্টিমিটারে থাকতো তাহলে আমরা 100 × 100 × 100 দ্বারা আমরা মাল্টিপ্লাই করতাম। এখন কি সবাই পারবে তো না? আচ্ছা আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সবাই পারবে। এখন একটা প্রশ্ন দেখবো এটাকে, এটা এই এটাই থাকলো, এখন প্রশ্নটা হলো যে এই প্রশ্নটার নাম্বার আমি দিলাম 4, হাউ মাস ওয়াটার ইন কেজি, কেজি মিন্স কিলোগ্রাম, কেজি মিন্স, কেজি মিন্স কিলোগ্রাম,
How much water is there in the tank in kg, kilogram? देखिए हमारा आप बहुत मुड़ को तो कौन लग बे? अब थ्री एट आंसर टा बाबा जो सिक्सटी फोर फोर इनटू फोर दैट इज 64 এই তো আমার ছেলে মেয়েরা এদের কি সুন্দর, এই যে আমাদের অনন্য ঋষিন দেবনাথ, তারপরে নুসাইবা মুবাসির, রাজিত লাল কুন্ডু, এই তো বীরু রেজা, সবার অ্যান্সার ডি 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 ডি। আমার ছেলে আমি বলতে পারি আমার থেকে এরা ম্যাথ ভালো পারে আলহামদুলিল্লাহ। আমি তো বাবা তোমাদের কাছ থেকে শিখি, আমি এখন বই পড়ে পড়ে শিখি। সবার অ্যান্সার ডি বা পুলকেশ সাহা। কি আজমাইনের কোনো অ্যান্সার দেখছি না কেন? আজমাইন, লাবণ্য এরা। সবার অ্যান্সার ডি। লিয়াম, মিনহাজুর, সামির, সাইমা আরফিন, ফারুক পাটোয়ারি, নাইমা নাহার, সবাই, কানিজ, ফাতেমা, বিথি, মোহাম্মদ আব্দুর রহমান, আজমাইন, হ্যাঁ দেখছি অ্যান্সার, আজমাইন মুহতাসিম, মাসিয়াত, মালিয়াত, সবার অ্যান্সারই বা সবাই তো। আচ্ছা একজন বলছে নুরজাহান আক্তার, ইফতেখার স্যার ম্যাথটা করে দেন। আব্বু এটা তো সহজ বাবা, আমি বলি। আচ্ছা ম্যাথটা করে দিতে বলছো। আচ্ছা আমাদের প্রথমে কি ছিল যে ফোর মিটার, আচ্ছা ফোর মিটারকে আমরা কি করতে পারি সেন্টিমিটার নিলে কি হবে? ফোর মিটার মিনস 400 সেন্টিমিটার। এখন তুমি এই 400 × 400 × 400 এখন কিন্তু হবে কি, এটা হবে কিউবিক সেন্টিমিটার, সি ফর কিউবিক সেন্টিমিটার। এখন দেখো তো বাবা কত হয়, এটা হলো 64 হলো, আর কতগুলো জিরো, এই জিরো 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 জিরো, এত কি হলো আমাদের কিউবিক সেন্টিমিটার। এখন আমরা কিন্তু জানি যে আমরা পানি খেতে ১ সিসি অর্থাৎ কিউবিক সেন্টিমিটার ওয়াটারের ওজন হলো 1 গ্রাম। এটা আমরা যেমন এই যে আমরা তেল, তেলের ওজনটা কি লিটারে আমরা মাপছি তাই না, আমরা কিলো লিটার হেক আমরা এই যে, তারপর কিন্তু আমরা ধরে নিই যে 1 সিসি 1 কিউবিক সেন্টিমিটার ওয়াটারের ওজন হলো 1 গ্রাম। তার মানে এই যে, তার মানে 1 কিউবিক সেন্টিমিটারের ওয়াটারের ওয়েট যদি 1 গ্রাম হয় তাহলে এত কিউবিক সেন্টিমিটারের ওয়েট কত হবে, এত গ্রাম হবে। এই যে এত গ্রামকে যদি আমার এখন, তার মানে আমাদের কত গ্রাম হলো, এই 64 000 000 এত গ্রাম। এই গ্রামকে আমাদের যদি কিলোগ্রাম করতে হয়, আমাদের কি করতে হবে, গ্রামকে কিলোগ্রাম করতে হলে আমাদের 1000 দ্বারা ডিভাইড করতে হবে। একে আমরা 1000 দ্বারা ডিভাইড করলেই তখন কিলোগ্রাম হয়ে যাবে। দেখো 000000 দেখো কি থাকলো, আমাদের থাকলো 64 000 000। দ্যাটস ওয়াই ইওর অ্যান্সার ইজ ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন তোমরা ভালো করে বুঝছো সবাই, প্লিজ আমার কথা, যে আমার যে ছেলেমেয়েরা দেখছে আমি জানি এখানে 70 থেকে 80 জন বাচ্চা আছে, একেবারে এক্সট্রা অর্ডিনারি। তাদের যদি এখন ক্লাস 10-এ বসিয়ে দিই তারাও ভালো রেজাল্ট করবে। এখন আমাদের এখানে আমি দেখছি, আমি বলবো যে আমি কিন্তু 8-এর ব্যাচটার প্রতি আমি ভীষণ হ্যাপি, এবং আমার বিশ্বাস যে এই ব্যাচটাই আমাদের দিতে পারবে মহানগরের স্কলারশিপের মধ্যে প্রথম স্কলারশিপগুলো নিয়ে আসতে পারবে। এবং আমার বিশ্বাস আগামী বছর ইনশাল্লাহ আমাদের সব কিছু যদি ঠিক থাকে, আমার ছেলেমেয়েরা যদি সুস্থ থাকে, স্কুল অবশ্যই ইনশাল্লাহ আমরা দোয়া করি খুলবে এবং তারা পরীক্ষা দিবে, জেএসসি পরীক্ষা দিবে। এবং আমার বিশ্বাস আগামী বছর, এবছর যেমন আমাদের 48 জনে 30 জন, গত বছর ছিল 51 জনে 33 জন, আমার বিশ্বাস আগামী বছর হয়তো যদি 55 বা 50 জনের হয়তো 45 জন স্কলারশিপ ইনশাল্লাহ স্কলার থেকে পাবে। কারণ আমি তো
ক্লাস 8 এরও ক্লাস নেই, ক্লাস 9 এরও ক্লাস নেই, আমি ক্লাস 10 এরও ক্লাস নেই, আবার এদিক 6 7 এরও আমি ক্লাস নেই, কিন্তু এইটি আমি দেখি এখানে অন্তত 70 থেকে 80টা বাচ্চা আছে যারা আসলেই আল্লাহ আলহামদুলিল্লাহ 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 মানে এক্সট্রা অর্ডিনারি, তারা এত ভালো এবং তাদের জানার আগ্রহ এত বেশি যে এরা এরা আমার বিশ্বাস এরা সবাই খুব ভালো করবে ইনশাল্লাহ, এবং এদের জানার আগ্রহ সত্যি এত ভালো। থ্যাংক ইউ। এখন যে বলছি না বাবা দেখো তো তুমি বুঝছো কি না, আচ্ছা তোমরা সবাই আচ্ছা থ্যাংক ইউ তোমরা পারছো সবাই, আচ্ছা তাহলে এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে 1 কিউবিক সেন্টিমিটার যেটা ওয়াটারের ওয়েটটা আমরা যদি নিই সেটা হবে 1 গ্রাম ওয়েট, কারণ আমরা যখন যে গোল্ডের অঙ্কটা করব যে 19.3 টাইপ হেভিয়ার সেখানে কিন্তু আমাদের এটা লাগবে, আবার যখন যে এয়ারের কথা বলবো যে ওয়াটার থেকে 0.00129 টাইম হেভিয়ার এই দুটো অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এই অঙ্কগুলো লাগবে। আচ্ছা এবার একটা আজকে একটা কঠিন অঙ্ক আমি তোমাদের দিব, আমি আগেই বলছি কঠিন, সেটা দেওয়ার আগে তোমাদের আগে সহজ কিছু অঙ্ক করাই, এরপরে তোমাদের মায়েদের একটা গহনা বানাতে আমি যাব দোকানে, ওইখানে এমন কিছু একটা অঙ্ক দিব বেশ কঠিন একটা অঙ্ক আমার দৃষ্টিতে, ওইটা দেখি ওইটা আগে দিব না, আগে একটা সহজ অঙ্ক করাই তারপরে আমি। আচ্ছা দেখো এটা আসছে মানে দিনাজপুর বা বোধ হয় সিলেট বোধহয় 2017-তে। ওকে আমি লিখছি অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যারাউন্ড ইটস আউটসাইড মনে রাখতে হবে, দেয়ার ইজ এ রোড, দেয়ার ইজ এ 2 মিটার রোড, কোথায় অ্যারাউন্ড ইট আউটসাইড, এটা কিন্তু আব্বু মনে রাখতে হবে। কি করবো আমার ছেলেমেয়েরা আমি জানি এখানে মানে 70 থেকে 80 জন বাচ্চা ছেলেমেয়ে বলবে যে স্যার এত সহজ অঙ্ক দিচ্ছে, কি করবো আব্বু আমি কঠিন অঙ্ক নেই। সেই নাম্বারটা আমি উপরে লিখি,
How much money will be spent four, two, four. আমি জানি আমার অন্তত 70 থেকে 80 জন আমার ছেলে মেয়ে বলবে যে এত সহজ অঙ্ক। আনামা পাখি ইশাত জাহান রূপা B56 বুঝেছি স্যার। ওরে বাপরে বাপ, আমার ছেলেমেয়েরা টাকাও বের করে ফেলছে। সৈয়দ মুবাসির হোসেন টাকাও বের করে ফেলছে, তাহলে তাদের সব শেষ। মানে এ শুধু এ বি অলরেডি সবার হয়ে গেছে একদম। শুধু রাউফিন উজ্জামান নো স্যার দেখছো বাবা, এটা কি রাউফিন উজ্জামান? আবু তুমি কি বোঝো নি? যদি না বুঝতে বলো আমি করে দিব। তামিরুল ইসলাম তামিম B56 সিটা করে ফেলো। আমাদের ফারিয়া তামান্না মিস একেবারে অতন্দ্র প্রহরী, খুব ভালো টিচার, সে সারাক্ষণ আইসিটির একেবারে পুরো দায়িত্বটা নিয়ে ওনার সব ক্লাসে ওনাকে খুব দেখি, আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি। আমাদের ফারিয়া তামান্না মিস টাকা টাকা 29 পুলকেশ সাহা মেহেরুন্নেসা মুক্তি শেষেরটাতে একটু আমি আলাদা দেখছি অ্যান্সার, এক একজনের এক এক রকম 2560 একটু। এখানে আমি তো টাকা কত বলেছি, টাকা 20 আচ্ছা এরিয়াটা কি, এরিয়া অফ দ্য রোড কত হয়েছে তোমাদের? এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড আচ্ছা একদম লেখছে আঞ্জম আর লেখছো স্যার এটা করে দেন। আচ্ছা এরিয়া তোমাদের কত, এরিয়াটা কত হয়েছে লিখবে তোমরা কেউ কেউ, এরিয়াটা কত হয়েছে, এরিয়া অফ দ্য রোড, রোডের এরিয়া অফ দ্য রোড কত হয়েছে তোমাদের? আচ্ছা এরপরে বলছো ব্ল্যাক পেন দিয়ে, ওকে বাবা এরপরে ব্ল্যাক পেন দিয়ে লিখবে। এরিয়াটা কত প্লিজ তোমরা একটু লিখবে, এরিয়াটা তোমাদের কত হয়েছে? আচ্ছা দেখো আমি করে দিচ্ছি, আচ্ছা দেখো
আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। দেখো তো তোমাদের সাথে আমার মেলে কি না দেখো তো দেখি। আচ্ছা আমি পুরোটাই মুছে ফেলি, অঙ্কটা যেহেতু আমার কাছে লেখা আছে, আমি অঙ্কটা যেহেতু আমার কাছে লেখা আছে, দেখো তো তোমাদের সাথে আমার মেলে কি না। আচ্ছা প্রথমে তো আমরা বলেছি কি দা ল্যাম্প থ্রি টাইমস যদি হয় আমরা ব্রেথটাকে আমরা লেট ব্রেথ অফ দা গার্ডেন বি এক্স ধরলাম, তাহলে আমাদের লেন্থ কি হলো, লেন্থ হলো আমাদের 3x। তোমরা কিন্তু মিটার লিখবা, এখানে মিটার লিখবা, এখানে মিটার লিখবা, এরিয়া লিখে তোমরা লিখবা 3x স্কয়ার, এটা স্কয়ার মিটার, তোমরা যখন পড়বা তখন এটা লিখবা। এখন অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম যখন ইকুয়েশন হবে তখন কিন্তু তোমরা কিন্তু আর কোনো ইউনিট লিখবা না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা কি লিখব, 3x² = 147 অর x² = 3 = 349, দেয়ারফর x = 7, দেয়ারফর 3x = 3 × 7 = 21, এটা x। তার মানে এখানে আমাদের ব্রেথ হলো 7 মিটার আর লেন্থ হলো 21 মিটার। ওকে এখন আমাদের কি চাচ্ছে, তাহলে প্রথম ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন, তাহলে পেরিমিটার কি হবে, 2 × লেন্থ + ব্রেথ + 7 মিটার, this is equal to 2 × 28 মিটার, this is equal to 56 মিটার, এটা হলো আমাদের পেরিমিটার। এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নেই তো, এ পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা আব্বু আম্মু একটু লিখে জানাও তো, যে পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের প্রিন্সিপাল স্যার আসছে, আচ্ছা এ পর্যন্ত কারোর তো কোনো প্রবলেম নেই তো। আচ্ছা আমি যেটা করব যে তোমাদের হার্ড কপি আমি কিছু তোমাদের ওই যে তোমাদের যে গ্রুপ আছে যে তোমাদের যে ওই গ্রুপে আমি তোমাদের হার্ড কপি পাঠিয়ে দিব, আমার মানে সেটা দিলে বেটার হবে, তোমরা ওইখান থেকে করিয়ে নেবে। ওকে থ্যাংক ইউ। এখন দেখো আমরা কি করব, এখন আমরা এটা একটা ছবি আঁকি। আমি কিন্তু বলেছিলাম এখন আমাদের এটা কেমন হবে, এটা আমাদের রেকটেঙ্গেল গার্ডেন, হিয়ার ব্রেথ ইজ 7 মিটার এন্ড অলসো লেন্থ ইজ 21 মিটার। এখন কি বললো তারা, দেয়ার ইজ এ 2 মিটার রোড। ওকে তার মানে এটা আমাদের কি হবে, হেয়ার ইজ ইস 2 মিটার, হেয়ার 2 মিটার, হেয়ার 2 মিটার এন্ড অলসো হেয়ার দ্য রোড ইস। আচ্ছা এখন দেখো তো আমাদের লেন্থ কি হবে, লেন্থ উইথ দ্য রোড আমাদের লেন্থ কত হবে, 21 এর সাথে আমাদের কত অ্যাড হবে, +2 × 2 লিখতে পারি অথবা 2 + 2 আমরা লিখতে পারি। আচ্ছা তাহলে আমরা দেখো তো এখানে আমাদের লেন্থ কত হবে, টোয়েন্টি ফাইভ মিটার, আমাদের ব্রেথ কত হবে, আমাদের 7 + 2, এখানে কিন্তু আমরা এ পাশে 2 + 2 আমরা লিখতে পারি, আমরা বরং প্লাসই দিই, ও সেখানে ইউ দিতে পারে, যেহেতু দুই দিকে ইকুয়াল দ্যাটস ওয়াই আমরা মাল্টিপ্লাই দিতে পারি না, মাল্টিপ্লাই দিলে আমাদের আবার 3 হলে 3 × 3 না 3 × 2,
এখানে আমাদের কত আসলো 11 মিটার এখন আমাদের এরিয়া কত হবে এরিয়া আউটসাইড দ্য গার্ডেন এরিয়া কত হবে এখন দেখো আমাদের 20 মিটার 21 মিটার ইনটু 11 মিটার আমাদের কত হয় দেখো ওকে আমাদের কি ঠিক আছে তাইলে আমাদের তাইলে রোড আমাদের মূল এরিয়া আমাদের এখন মানে উইথ রোড আমাদের গার্ডেনটা হলো 275 স্কয়ার মিটার আর শুধু আমাদের গার্ডেনে রেকটেঙ্গেল গার্ডেন এরিয়া ছিল আমাদের 147 স্কয়ার মিটার এখন আমাদের সাবট্রাক্ট করলে কি হবে এখানে 8 এত স্কয়ার মিটার ক্লিয়ার এখন 1 মিটার স্কয়ার মিটারের জন্য আমাদের খরচ কত 20 টাকা তাহলে আমাদের টোটাল টাকা আমাদের কত হবে এই 128 এটাকে তোমরা 20 দ্বারা মাল্টিপ্লাই করো দেন সি আমরা এত টাকা আমাদের টোটাল কস্ট হবে 2560 টাকা তোমরা এটা অনেকেই পেরেছো দেখলাম সবারই এই অ্যানসারটা হয়েছে এখন সবাই ভালো করে বলো যে তোমরা বুঝছো কিনা আব্বু আম্মু প্লিজ দেখো আমার একটা ফোন আমি তো বলছি যে এই ক্লাসের পরেও আমি এই রুমে আমি 30 থেকে 40 মিনিট বসে থাকব তোমাদের কোনো অঙ্কে যদি প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল আমি বসে থাকব তোমাদের যে প্রশ্ন থাকবে সেটার আমি উত্তর দিব এবং এরপরেও তোমরা আমাকে রাত 12টা পর্যন্ত ফোন করতে পারো যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবে এবং আমি চাই যে আমার এই ছেলেমেয়েরা সবাই যাতে তাদের প্রবলেমগুলো যাতে সলভ করতে পারে এখন বলো আচ্ছা তোমরা লেখছো যে ঈশ্বর জান রূপা লেখছো বুঝেছি স্যার অনেক ইজি ছিল এটা ইয়েস স্যার বুঝেছি আচ্ছা ধন্যবাদ ইয়েস স্যার আজিজুল করিম চৌধুরী আচ্ছা বুঝেছি স্যার তাইলে আমার ছেলেমেয়েরা সবাই বুঝছে থ্যাংক ইউ আমাদের প্রিন্সিপাল স্যার আমি তো প্রিন্সিপাল স্যার দেখা যাচ্ছে কিন্তু বাচ্চারা বুঝছে যে প্রিন্সিপাল স্যার ক্লাস দেখছেন থ্যাংক ইউ তোমাদের আমি আবারও বলছি যে তোমরা হয়তো যদি ভাবো যে আহারে আমি যদি বলি যে বুঝি নাই কোনো লজ্জা নাই বাবা শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই আমি এখনো আমি আসার আগে একটা জিনিস আমি আমান স্যারকে ফোন করে বললাম যে আমান এটা কি হবে তারপরে দেখলাম যে আমি দেখলাম যে বইটা আমি দেখছিলাম ওই বইয়ে ভুল ছিল আমানও আমার সাথে একমত যে বইয়ে ভুল ছিল এবং আমি মাঝে মাঝে বলি কালাম স্যার ইভেন এই যে ফিরোজ স্যারের কথা বলি আমি কেমিস্ট্রি ক্লাস নেওয়ার আগে ক্লাস 9-এর রাত 1:45 আমি ফিরোজ স্যারকে ফোন দিলাম দেখলাম দেশে দিয়ে গেছে এবং সে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিল শিক্ষার ক্ষেত্রে বাবা আব্বু আম্মু কোনো লজ্জা নেই আর তোমরা তো ছাত্র আমরা শিক্ষক হয়ে যদি অন্য শিক্ষকের কাছে যদি আমরা যেটা না পারি জানতে পারি তো তোমাদের তো কোনো লজ্জা নেই বাবা লজ্জা থাকার কথাও না এটা তো তুমি শিখছো আমরা তো শিখছি এমনও এমনও বিষয় আছে যে যেটা তোমরা জানো আমি জানি না তবে আমি এখন একটা বিষয় নিয়ে আমি একটু তোমাদের সাথে 5 মিনিট কথা বলবো সেদিন আমি ক্লাস 6-এর সাথে কথা বলেছি যদি একটু অঙ্কের বাইরে একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম যে যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে প্রশ্ন করছে এমন সহজ সহজ প্রশ্ন যেমন জিপিএ 5 যে পেয়েছে জিপিএতে কি হয় এই যে গ্রেট পয়েন্ট এভারেজ এটা দেখছে যে বাচ্চারা পারছে না তারপর বলছে অপারেশন সার্চ লাইট কি তারা বলছে যে ডাক্তাররা যে অপারেশন করে যে লাইট জ্বালিয়ে এটাই হলো অপারেশন সার্চ লাইট তারপর বলছে যে বুদ্ধিজীবী দিবস কবে তারা বলছে যে আমরা জানি না তারপরে বলছে যে আমাদের স্বাধীনতা দিবস কবে তারা বলতেছে স্বাধীনতা দিবস বলতেছে 16ই ডিসেম্বর আর বলতেছে যে তাইলে বিজয় দিবস কবে তাহলে বলছে এটা 26শে ডিসেম্বর কিন্তু আমার বিশ্বাস আমি আর কেন বুঝতে কষ্ট হয় আমার মনে হয় না যে একটা ছেলে জিপিএ ছেলে বা মেয়ে জিপিএ 5 পেয়েছে সেই সহজ প্রশ্নগুলোর উত্তর জানে না
এটা আমার বিশ্বাস হয় না। তারপর শিক্ষামন্ত্রীর নাম কি জিজ্ঞাসা করতেছে, তার বলতেছে মানে অন্য নাম। আমি দেখলাম যে আমার আমার কেন জানি আমার বিশ্বাস, আমি এটা আমাদের যারা বিজিএস পড়ার আমাদের বাজেট স্যারকে বলেছি, যাতে এই অন্তত সাধারণ নলেজগুলো যাতে আমাদের 6-7 থেকে শুরু করে আমাদের বাচ্চাদের যাতে শেখায়। এবং আমি আমার বিশ্বাস আমি যে প্রশ্নগুলো করেছি তোমরা সবাই এই প্রশ্নগুলো, তারপরে রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করছে পারছে না। তা আমাদের রাষ্ট্রপতির নাম মোহাম্মদ আব্দুল হামিদ, এবং উনি তো আগে অ্যাডভোকেট লিখতেন, যে এইটা জানে না এইটা আমার বিশ্বাস হয় না। উনি তো সবসময় মনে তো খুব মিষ্টি ভাষি, যেখানে যান ওনার লিখিত বক্তব্যর পরে উনি ওনার ঠিক কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় উনি কথা বলেন, এবং মানুষ এটা সে খুব যেমন মানুষ যেমন এটা যেমন খুব মানে উপলব্ধি করে, খুব বোঝে এবং খুব আনন্দ পায়। এবং উনি উনি কিন্তু খুব মানে খুব সুন্দর করে উনি কথা বলতে উনি খুব পছন্দ করেন। ওনার একেবারে ওনার একেবারে নিজের এলাকার ভাষায় উনি কম উনি প্রথমে বলেন যে এটুক তো আমার লিখিত বক্তব্য, আমি এই লিখিত বক্তব্যের বাইরে উনি চলে যান, বাইরে গিয়ে ওনার জীবনের কথাগুলো উনি আপন মনের মাধুরী মিশিয়ে উনি বলেন, এবং যারা শোনেন শ্রোতারা তারা সবাই খুব মুগ্ধ হয়ে শোনেন এবং তারা মজা পায়। কিন্তু আমার বিশ্বাস হয় না যে আমার ছেলেমেয়েরা এই শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি, আমাদের বিজয় দিবস কোনটি, আমাদের স্বাধীনতা দিবস কোনটি, আমাদের 21শে ফেব্রুয়ারি কি, আমরা বাউন্নর ভাষা আন্দোলন জানি না, এটা আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস আমার প্রত্যেকটা ছেলেমেয়ে এই বিষয়গুলো জানে। আচ্ছা থ্যাংক ইউ। এখন এরপরে আমি আচ্ছা এখন আমি একটা আমি বলছি যে একটা কঠিন অঙ্কে যাব, এটা আমি তোমাদের একটু দেখতে চাই। এইটা এবং আমি কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে তোমাদের 9-10 বইয়ে যেটা 16.1 এবং 16.2 এ এই চ্যাপ্টারের অঙ্কের সাথে যে অঙ্কগুলোর মিল আছে সেই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি করতে এবং তোমরা সেগুলো পেরেছ। অতএব আমার বিশ্বাস যে এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এই অঙ্কটা একটা আমি এটা করতে চাচ্ছি যে এই অঙ্কটা আজকে আমি তোমাদের গ্রুপে আমি এই ক্লাসের পরে তোমাদের গ্রুপে দিয়ে দিব, এবং অথবা আমি লিখে দিই, আমি অঙ্কটা লিখি, এই অঙ্কটা থাকবে তোমাদের হোমওয়ার্ক থাকবে দেখি, এবং তোমরা পারলে আমার রাতে আমাকে করে দেখে পাই, অথবা এই অঙ্কটা আমি পরবর্তীতে তোমাদের করে দিব এবং তোমাদের গ্রুপেও আমি অঙ্কটা দিয়ে দিব। আমি অঙ্কটা লিখছি, আমি আরো বাইরে যাই কারণ অঙ্কটা অনেক বড়। And height is 1.4 centimeter.
আচ্ছা গোল্ড অ্যালং উইথ আচ্ছা অ্যালং উইথ পার গ্রাম টাকা 50 পার গ্রাম এন্ড making sards is taka 10,000 to make the ornament এটা হলো মূল অঙ্কটা এখন আমি এবিসি দিতে যাব তোমরা এটা লিখে নাও গোল্ড ইজ 19.3 টাইমস হেভিয়ার দ্যান ওয়াটার দ্য লেন্থ অফ এ রেকটেঙ্গুলার বার ইজ 4.4 সেন্টিমিটার breadth is 3.2 cm and height is 1.4 cm and ornament is made by the given gold along with 1/4 copper of the gold the market rate of gold is ami taka jodio gold er dam koto ami jani na actual dam koto dai na the market rate of gold is taka 5000 per gram copper is taka 50 per gram and making sards is taka 10,000 to make the ornament এটা এই পর্যন্ত তোমরা লিখে নাও এরপর আমি লিখব প্রশ্নগুলো এ বি সি ডি আমি এখন লিখব এ পর্যন্ত তোমাদের লেখা শেষ কিটা আর না পারলে আমি করে দিব আমি আচ্ছা এটা এটা লেখা হয়ে গেলে এখন আমি এ বি সি দিতে যাব এর পরেরটুকু তোমরা দেখবা খুব সহজ হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট নিতে পারো বাবা নিতে পারো স্ক্রিনশট নিতে পারো বাবা নিতে পারো অ্যাকর্ডিং টু ইউর চয়েস বাবা নিতে পারো আচ্ছা এটা লেখা শেষ হয়ে গেলে আচ্ছা ডান স্যার আচ্ছা তোমাদের লেখা শেষ হয়ে গেলে বলো আচ্ছা আচ্ছা লেখা শেষ আচ্ছা এইবার আমি প্রশ্নগুলো আর যাদের লেখা না থাকে আমি তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব দেখো এ একেবারে সহজ এই দুই তোমরা সবাই পারবে এটা তোমরা সবাই পারবে
এটাও আমি জানি, এটা তোমরা 80% এটা তোমরা পারবা। নাম্বার সি, ডিটারমাইন দা determined the total value of the ornament. আমি জানি আমার এই ছেলেমেয়েরা একদিন অনেক বড় হবে। আমি যে গহনার কথা বলছি, তারা তার মা এই যে বিপদের মধ্যে মা তোমাদেরকে রান্না করে তোমাদেরকে খাওয়াচ্ছে, তোমাদের পড়াচ্ছে, তোমরা তোমরা অবশ্যই, আমার বিশ্বাস তোমরা একদিন বড় হবে। বড় হয়ে তোমাদের আম্মুকে এই জাতীয় গহনা, তোমরা এর থেকে বড় গহনা তোমরা কিনে দিবে। এইটা এখন তোমাদের লেখা শেষ হয়েছে কিনা প্লিজ আমাকে জানাও। কি ব্যাপার আমি নুসরাত ইসলাম লাবণ্য, ওরে বাপরে বাপ, সবাই তো দেখি একেবারে, এ তো সবার হয়ে গেছে, ইরফান বাসার হয়ে গেছে, তারপর আরো আগে যে রফিনুজ্জামান হয়ে গেছে, মালিহা মাহিরা মাসিয়া হয়ে গেছে, ওরে বাপরে, আমার লেখার আগেই তো আমার বাচ্চাদের দেখি হয়ে গেছে, বাহ থ্যাংক ইউ। শেষেরটা যারা পারবে, শেষেরটা যারা পারবে তাদের জন্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ। আরে বাবা, অনেকে তো পড়েই ফেলছে, আরে কি ব্যাপার, ওয়েট অফ দ্য গোল্ড সেটা করে ফেলছে অলরেডি, এই যে আরিয়ান জাকি, তারপরে যে রাফি উজ্জামান, তার দুটো এবি হয়ে গেছে, এবি হয়ে গেছে, এবি হয়ে গেছে, আমাদের মুবাসির এবি হয়ে গেছে, এবি হয়ে গেছে, পুলকেশ সাহা হয়ে গেছে, ইয়াসিন আরাফাত, একদিন আব্বু বকছিলাম, মন খারাপ করো না, সরি বাবা, একদিন তোমাকে বকছিলাম, মাহবুবা খানম, এটা একটু শেষেরটা আমি করে দিব না, তোমরা আগে করবে তারপর আমি করে দেব। এবি দু এবি হয়ে গেছে অলরেডি, কিন্তু 10-6 তোমরা পেয়ে গেছো, এবি হয়ে গেছে, এবি হয়ে গেছে, আচ্ছা সেটা তোমাদের বাড়ির কাজ। আজকে অনেক সময় তোমরা আমাকে দিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, সেই সাথে আমার গার্জিয়ান, আসলে আমি বলতে গেলে আমার চোখে পানি চলে আসে, এই ছোট ছোট বাচ্চারা সারাদিন তারা ঘরের মধ্যে বন্দী অবস্থায় আছে, তারপরে যে যে বাচ্চারা লেখাপড়া করে, সত্যি আমি রিয়েলি মোর দ্যান হ্যাপি, এবং সেই সাথে আমি ধন্যবাদ দিব আমার গার্জিয়ানদেরকে যে তারা এই বাচ্চাদেরকে তৈরি করে আমাদেরকে ক্যামেরার সামনে পাঠাচ্ছে। আমি দোয়া করি আমার গার্জিয়ান, আমার বাচ্চা সবাই যেন ভালো থাকে, সেই সাথে আপনারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের জন্য দোয়া করবেন, প্রিন্সিপাল স্যার এবং আমাদের আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং আমাদের এই যে বাচ্চাদের যে আগ্রহ, এই ক্লাস 8-এর বাচ্চাদের, আমি অন্য ক্লাসের কথা বলবো, আজকে ক্লাস, আজকে বোধহয় আমার 7-এর ক্লাস ছিল, গতকাল এই সময় ক্লাস 6-এর ই ছিল, কি একটা 6-এর একটা বাচ্চা, যার বয়স কত বাচ্চা, কি আগ্রহ, এবং অনেকে বলে যে স্যার এই সময়টাই আমাদের সবচেয়ে ভালো কাটছে, শুনে আমরা মানে এত অভিভূত হয়ে যাই, আমার মনে হয় যে আমি যে বাইরে এখনো কাজ করি, মনে হয় যে সবকিছু বাদ দিয়ে আমার এই বাচ্চাদের নিয়েই পড়ে থাকি, এটা আমার খুব ভালো লাগে। আর বাচ্চারা, আব্বু আম্মু, তোমাদের বলছি তোমরা এখন একেবারে এই ক্লাস থেকে বেরিয়ে গিয়ে
তোমরা 20 সেকেন্ডের বেশি সময় দিয়ে তোমরা হাত ধুবে এবং তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবে, এবং তোমরা আবারও বলছি এটা আমার একেবারে মানে তোমাদের প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে ফ্রিজের কোনো মানে ঠান্ডা জিনিস তোমরা ধরবে না, ফ্রিজ তোমরা ভুলেও তোমরা খুলবে না। আর মাকে পারলে অবশ্যই সাহায্য করবে। তাহলে আজকে পর্যন্তই, আমি এরুমি আরও হয়তো 20-30 মিনিট থাকবো, তোমাদের এত তাড়াহুড়া নাই, তোমরা আস্তে ধীরে করে আমার কাছে অ্যান্সারটা পাঠিয়ে দিও, আর না পারলে তোমরা আমাকে বললে আমি আমি আগামী ক্লাসে এটা করে দিব। আর তোমরা যেহেতু বলেছো চ্যাপ্টার 8-এর কথা, আমি এখনই আমি আজিম স্যারের সাথে কথা বলবো, অমিয় স্যারের সাথে কথা বলবো যে আজিম স্যার চ্যাপ্টার 8 করিয়ে দিবেন আর অমিয় স্যার চ্যাপ্টার 9 করিয়ে দিবেন। তারপরে আবার আমি দরকারে দুদিন এই তোমাদের এগুলো আবার রিভিশন করিয়ে দিব। তা আমার ছেলেমেয়েরা তোমাদের অনেক ধন্যবাদ, সেই সাথে আমার গার্জিয়ানের কাছে, এদের কাছে আমার কৃতজ্ঞতার ভাষা নেই আমাকে সাহায্য আমার করার জন্য। তা আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।